ফাদ রহমান বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার আজকে জিতলেন এশিয়ান জোনাল টু না এটা তো চ্যাম্পিয়ন হলেন তাই না কেমন লাগতেছে আপনার হ্যাঁ খুব ভালো লাগতেছে চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন হলে তো ওয়ার্ল্ড কাপের সুযোগ ছিল আগেই জানতেন তো টুর্নামেন্ট আগে কেমন চ্যালেঞ্জ ছিল আপনার যে চ্যাম্পিয়ন হয়তো অনেক জিএম আছে বাংলাদেশের অনেকজনের সাথে খেলতে হয়েছে আপনাকে না আমার কনফিডেন্স ছিল কারণ আমি ন্যাশনালে তো সব জিএমদের ভিতরে আমি রানার আপ হয়েছিলাম আচ্ছা তো আর এর আগে একবার চ্যাম্পিয়ন হয়েছিলাম সেবার পাঁচ জিএমই খেলছিল আচ্ছা তো এবার কনফিডেন্স ছিলাম যে ভালো কিছু হবে আচ্ছা আচ্ছা এবার কয়জন জিএমকে হারাইছেন আপনি এবার দুইজনের সঙ্গে খেলা পড়ছে দুজনের সঙ্গে ড্র হয়েছে কে কে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান গ্র্যান্ডমাস্টার ইনামুল হোসেন রাজীব আচ্ছা আচ্ছা আমাদের কজন গ্র্যান্ডমাস্টার খেলছেন এখানে এখানে তিনজন খেলছিল আমার দুজনের সঙ্গে খেলা হয়েছে আচ্ছা আচ্ছা আপনি তো সেকেন্ড টাইম ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলেন তাই না এর আগের ওয়ার্ল্ড কাপটা কবে খেলছি গেছিলেন এর আগেরটা গেছিলাম 2019 রাশিয়াতে ছিল ওটা খান্তি মানসিসকে আচ্ছা ওই ওইটা এই সেম টুর্নামেন্ট জিতে আপনি সেখানে গেছিলেন তাই না হ্যাঁ ওটাও এই জোনাল চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করছে ওবার আপনার রেজাল্ট কী ছিল ওবার আমি প্রথম রাউন্ডে বাদ পড়ে যাই কারণ আমার সঙ্গে অনেক স্ট্রং প্লেয়ার করছিল ওয়ার্ল্ডে চার নম্বর প্লেয়ার হিসেবে এবার কী কী আশা করি করতে হবে আপনার কাছে আমরা এবার আসলে অপয়েন্টের উপর ডিপেন্ড করে যে যদি স্ট্রং অপয়েন্ট পড়ে তাহলে চান্সটা একটু কম থাকবে সুন্দর ওটা যেতে কিন্তু যদি এবারে জিএম পড়ে তো আমার ভালো চান্স আছে সেকেন্ড রাউন্ডে ওঠা আচ্ছা সেকেন্ড রাউন্ডে সব জিএম রে তো ওখানে খেলেন তাই না আইম তো খেলেন আপনি আইম খেলতেছেন যদি আইম পড়ে যায় কম খেলে আইম কম খেলে না আইম জিএমই থাকে আচ্ছা আচ্ছা তো জিএম দেখে বিপরীত মানে খেলার সময় আলাদা বাড়তি প্রেশার থাকে না আসলে ওরকম প্রেশার হয় না আগে হতো কিন্তু এখন আর হয় আচ্ছা 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 তো আপনি আইম হয়েছেন কবে আমি হয়েছি 19 না তো আমরা আপনাকে জিএম হিসেবে কবে দেখতে পাবো আসলে আমার পরে ডিপেন্ড করলে তো আমি এখনই হয়ে যাইতাম আচ্ছা আচ্ছা ভালো খেলতে হবে চেষ্টা করতেছি দেখি দুই বছরের ভিতরে কিছু করা যায় এই বছরের মধ্যে দুইটা নম লাগবে না তিনটা নম লাগবে জিএম জন্য জিএমের জন্য তিনটা নম তিনটা নম লাগবে না এরকম নম আপনার কয়বার মিস হয়েছিল আমার আসলে নম মিস হয়েছে তিনবার আর খুব কাছাকাছি থেকে মিস হয়েছে কবে কবে গুলো প্রথমটা মিস হয়েছে আমার মুম্বাইয়ে কত সালে মেয়র কাপে একটা জিএম টুর্নামেন্ট ছিল ওটা ছিল 20 জানুয়ারিতে 2020 জানুয়ারিতে তো ওখানে আমি লাস্ট রাউন্ড আমার জেতা লাগতো কিন্তু আমার উইনিং পজিশনও ছিল কিন্তু পরে গেমটা আসলে লাস্ট একটা ছোটো ভুল করার কারণে ড্র হয়ে যায় ওখানে প্রথম পরে তারপরে হয় হচ্ছে বাংলাদেশে লং জিএম টুর্নামেন্ট হয়েছিল 21 সেপ্টেম্বরে মনে তো ওখানে ওখানে একটা উইন গেম হারিয়ে যায় মানে ওইটা জিতলে পারি না আমাকে 6 পয়েন্ট করছিলাম তো 7-এ না আমাকে তো ওই খেলাটা উইন ছিল আর কি হেরে গেছে ওইটা হেরে যায় আর কি আনফর্চুনেটলি ওখানে সেকেন্ডটা মিস হয় আর থার্ডটা হয়েছে কিছুদিন আগে পাইতাক কাপে ইরানে ওখানে ভালো খেলছিলাম অনেক থার্ড হওয়ার জন্য ট্রাই করছিলাম জিএম টুর্নামেন্টে কিন্তু ওখানে রেটিং এভারেজটা একটু কম ছিল আমার অপোনেন্টের এর জন্য আর কি নর্মাল হয়নি ও আচ্ছা আচ্ছা লাস্ট পর্যন্ত জিতছিলেন হ্যাঁ ও মানে ওর রেটিং কম থাকে ইয়েটা হয় নাই না সবার যে একটা গড় মানে অনেকগুলো রুলস থাকে তার জন্য তো ওই ক্ষেত্রে মানে একটু মানে আমার এভারেজটা একটু কম ছিল প্লেয়ারদের আচ্ছা 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 তো আমরা নেক্সট কপ কোথায় খেলতে যাবেন কবে আমরা নম আশা করতে পারি নেক্সট হচ্ছে আমি ভিয়েতনামে জিএম টুর্নামেন্ট খেলতে কবে এটা ক্লোজ জিএম টুর্নামেন্ট হবে তো এটা হবে হচ্ছে আপনার 20 তারিখে এই মে মাসে আচ্ছা 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 তো ওখানে কি আমরা আশা করতে পারি একটা জিএম নম হতে পারে না আশা করি যে ভালো খেলে চান্স আছে এখন দেখা যাক কিভাবে নমটা হয় মানে কি কয়টা ম্যাচ জিততে হয় কত পয়েন্ট পাওয়া লাগে নয় খেলে শট করতে হয় নরমালি নয় খেলে শট করতে করলে নরমাল আর অপোনেন্ট কয়টা জিএম থাকা লাগে জিএম তিনটা থাকা লাগে তিন থাকা তিনটা ম্যাচ জিততে হয় নাকি না জিততে হয় না বাট শট করা লাগে মানে ওভার ও আচ্ছা 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 আশা করি ইনশাআল্লাহ হবে না আর এই বিশ্বকাপে আপনি ভালো করবেন আশা করতে সেকেন্ড রাউন্ডে যাওয়ার ইচ্ছা না ওকে